হ্যালো বন্ধুরা, লড়াই চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, অ্যাভেঞ্জার টিমের মধ্যে সবথেকে জিদি এবং সবথেকে পাওয়ারফুল একটা ক্যারেক্টার হচ্ছে হাল্ক। অন্যদিকে ট্রান্সফর্মার মুভির সবথেকে পাওয়ারফুল এবং মেইন হিরো হচ্ছে অপটিমাস প্রাইম। একজনকে আমরা চিনি কখনোই হারবে না এমন ক্যারেক্টার, আরেকজনকে চিনি আমরা, এই ক্যারেক্টারটা হচ্ছে অপটিমাস প্রাইম। এই অপটিমাস প্রাইম ক্যারেক্টারটা পৃথিবীকে রক্ষা করছে হাল্কের মতনই। তবে অপটিমাস প্রাইম এক ধরনের এলিয়ান, ভিনগ্রহ থেকে এসে পৃথিবীকে রক্ষা করছে। অন্যদিকে হাল্ক কিন্তু পৃথিবীকে রক্ষা করছে। তাহলে বুঝতে পারি আমরা এই দুটো ক্যারেক্টার পৃথিবীকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারে। দুটো ক্যারেক্টারই খুবই খুবই পাওয়ারফুল এবং খুবই ভয়ঙ্কর, এবং এই দুটো ক্যারেক্টার যদি একে অপরের মুখোমুখি হয়ে যায় তাহলে অবশ্যই তারা লড়াই করবে। কেন লড়াই করবে? কারণ হাল্ক মনে করবে অপটিমাস প্রাইম পৃথিবীতে এসেছে পৃথিবীকে ধ্বংস করার জন্য, ওদিকে অপটিমাস প্রাইম মনে করবে হাল্ক পৃথিবীর জন্য বিপজ্জনক। এই জন্য অপটিমাস প্রাইমও হালকে আক্রমণ করবে এবং শুরু হবে একটি ভয়ঙ্কর যুদ্ধ। তবে সেই লড়াইতে কে জিতবে, অপটিমাস প্রাইম নাকি হাল, চলুন সেটা এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইজ করা যাক। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রত্যেকবারের মতন একটা কথা বলছি, ভিডিওতে না লাইক করে থাকলে এখনই লাইক করে যাবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। অনুরোধ রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এই ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রথমে যদি আমরা ট্রান্সফর্মার মুভির অপটিমাস প্রাইম ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করি, তাহলে বন্ধুরা অপটিমাস প্রাইম পৃথিবীর জন্য একটা এলিয়ান, পৃথিবীতে এসেছিলো ক্র্যাশ ল্যান্ডিংয়ের মাধ্যমে। পরবর্তীতে অপটিমাস প্রাইম নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পৃথিবীকে রক্ষা করে যাচ্ছে। অপটিমাস প্রাইম এক ধরনের অটোবট, তবে সকল অটোবট রোবটের মধ্যে সবথেকে পাওয়ারফুল হচ্ছে অপটিমাস প্রাইম। ট্রান্সফর্মার মুভির মেন ভিলেন ছিল দুজন, ডিসেপটিক্রন, মেগাক্রন। এই দুটি ভিলেন অপটিমাস প্রাইমকে আগে থেকে মারতে চাইছিল। তবে অপটিমাস প্রাইম যেহেতু পৃথিবীতে এসে পড়েছে, তার ফলে এই দুটো ভিলেন পৃথিবীকেও ধ্বংস করে দিতে যাচ্ছিল। এই জন্য অপটিমাস প্রাইম পৃথিবীকে রক্ষা করার জন্য এই দুটো ভিলেনের সাথে হাড্ডাড্ডি লড়াই করে, যার ফলে আমরা অপটিমাস প্রাইম কতটুকু পাওয়ারফুল, কতটুকু ভয়ঙ্কর তা আমরা জানতে পেরেছি। অপটিমাস প্রাইমের কাছে মার্শাল আর্টের এবিলিটি, ফ্লেক্সিবিলিটি, পাওয়ার, ওয়েপেন সব কিছু রয়েছে। অপটিমাস প্রাইম তাদের মার্শাল আর্ট এবিলিটির মাধ্যমে ডিসেপটিক্রনকে হারিয়ে দিয়েছিল, যে ডিসেপটিক্রন এই অপটিমাস প্রাইমের তুলনায় অনেক বড় ছিল। তাদের দলটাও খুবই পাওয়ারফুল দল ছিল, অনেক হেভি দল ছিল। তা সত্ত্বেও অপটিমাস প্রাইম এদের সাথে হাড্ডাড্ডি লড়াই করে এবং নিজের পাওয়ার এবিলিটির সাহায্যে এদেরকে হারিয়ে দেয়। অপটিমাস প্রাইমের কাছে মার্শাল আর্ট এবিলিটি এবং ওয়েপেন বাদেও খুবই ভালো ডিউরেবিলিটি রয়েছে। অনেক মিসাইল, বোম, বুলেট এমনকি বিল্ডিং ধ্বংস করার মতন বোমের আঘাতও অপটিমাস প্রাইম সহ্য করেছে এবং ঠিকও ছিল। এটা বলা হয় অপটিমাস প্রাইমের বডিটা কিন্তু বিভিন্ন রকম ওয়েপেন দিয়ে তৈরি, অর্থাৎ অপটিমাস প্রাইমে অনেক রকম অ্যাডভান্স ওয়েপেন ইনজেক্ট করা রয়েছে। তা সত্ত্বেও অপটিমাস প্রাইম দুটো ওয়েপেন বেশি ব্যবহার করে, একটা হচ্ছে তাদের অ্যাক্স এবং তাদের সোয়ার্ড। এই দুটো ওয়েপেনের সাহায্যে তারা যে কোনো লড়াই জিতে যাচ্ছিল অনায়াসে। এই দুটো ওয়েপেনের মাধ্যমে ডিসেপটিক্রনের পুরো আর্মিটাকেই মেরে ফেলেছিল, যে আর্মিগুলো খুবই ডিউরেবল ছিল। এই আর্মিগুলোকে বোম, বুলেট অথবা মিসাইল দিয়ে মারা যাচ্ছিল না, তবে এই দুটো সোয়ার্ড, অর্থাৎ একটা সোয়ার্ড এবং একটা অ্যাক্সের মাধ্যমে তারা মেরে ফেলেছিল। অপটিমাস প্রাইমকে একমাত্র একটা রোবটে হেরেছে, সেটা হচ্ছে মেগাট্রন। এই মেগাট্রন খুবই খুবই পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল যে সে একটা সাবমেরিন পানির তল থেকে উপরে তুলতে পারবে। বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল। অপটিমাস প্রাইমের অন্যান্য পাওয়ার অথবা এবিলিটির কথা যদি আসে, তাহলে অপটিমাস প্রাইম খুবই ফাস্ট এবং ফ্লেক্সিবল, খুবই দ্রুত চলাচল করতে পারে, খুবই ফাস্ট উড়তে পারে। তাছাড়া তাদের ওয়েপেনের কথা যদি আসে, তাহলে তাদের দেহের মধ্যে অনেক ধরনের ওয়েপেন ইনজেক্ট করা রয়েছে। তাদের মধ্যে বিল্ডিং ধ্বংস করার মতনও মিসাইল ইনজেক্ট করা রয়েছে। তাছাড়া অপটিমাস প্রাইম একজন ভালো ড্রাইভারও, তার নিজের বডিটাকে একটা গাড়িতেও কনভার্ট করে ফেলতে পারে। অপটিমাস প্রাইমের হাইট হচ্ছে 20-22 ফিটের কাছাকাছি। অপটিমাস প্রাইম ছিল একটা অ্যাডভান্স রোবট, নিজেকে নিজে হিল করতে পারত, যার ফলে অপটিমাস প্রাইমকে হারানো অনেকটা টাফ হয়ে যাবে হালকের পক্ষে। তা সত্ত্বেও আমরা হালকা সম্পর্কে কিছু তথ্য জানবো এখন, যে তথ্যগুলোর মাধ্যমে অপটিমাস প্রাইমকে হালক হয়তো হারাতে পারে, সেই তথ্যগুলো এখন জেনে নেওয়া যাক। এখনও কিন্তু আমরা হালকা সম্পর্কে কিছু তথ্য জানি নাই, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা করে নেবেন। তো চলুন এখন আমরা হালকা সম্পর্কে জেনে নেই, আর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন কে জিততে পারে এলোয়েতে। অ্যাভেঞ্জারদের মধ্যে হাল্ক অন্যতম একটা পাওয়ারফুল ক্যারেক্টার। মূলত ব্রুস ব্যানার গামা রেডিয়েশনের ফলে তার ভিতরে একটা নতুন ক্যারেক্টার বসবাস করছে, অর্থাৎ ব্রুস ব্যানারের ভিতরে একটা ক্যারেক্টার রয়েছে। সেই ক্যারেক্টারটা তখনই বাইরে আসে যখন ব্রুস ব্যানার অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ে, অর্থাৎ রেগে যায় অথবা খুব কষ্ট পায়, তখনই হাল্কটা ভিতর থেকে বেরোয় আসে। আর হাল্কের পাওয়ার এবং স্ট্রেংথ সম্পর্কে কি বলবো, হাল্কের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ফ্লেক্সিবিলিটি, ডিউরেবিলিটি, রিফ্লেক্সিভ, সুপার হিউম্যান জাম্প, থান্ডার ক্ল্যাপস নামক আরও পাওয়ারফুল পাওয়ারফুল কিছু এবিলিটি। মার্বেল কমিক বুকের একটা স্টোরি লাইনে আমরা হাল্ককে একটা পাহাড়কে লিফট করতে দেখেছিলাম। মূলত সিচুয়েশনটা এমন ছিল, একটা পাহাড় অ্যাভেঞ্জারদের উপর পড়ছিল, সে পাহাড়টাকে পুরোটাই লিফট করে অর্থাৎ তুলে ফেলেছিল এই হাল্ক। হাল্কের উপর বুলেট দিয়ে আঘাত করুন অথবা মিসাইল দিয়ে আঘাত করুন অথবা অ্যাডভান্স অস্ত্র দিয়ে আঘাত করুন, আপনার হাল্ককে কিছুই করতে পারবেন না, যেটা আমরা মুভিতেই দেখতে পেয়েছিলাম।
বন্ধুরা, আমরা যদি হাল্কের ফাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি, তাহলে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জ, ভুলভারিন এবং আয়রন ম্যান কে 1-on-1 ব্যাটলে হারিয়েছে। তাছাড়া গড লাইক বিং শাটার কে নিজের জায়গা থেকে ডিসব্যালেন্স প্রায় করে দিয়েছিল এই হাল্ক। গড লাইক বিং এর সাথেও ফাইট করতে চলে গিয়েছিল এই হাল্ক। হাল্কের কাছে কতটুকু সাহস রয়েছে এবার আপনারা চিন্তা করুন। তাছাড়া থর, যে গড লাইক বিং এর মতনই, সেই থর কেও খুব খারাপভাবে মেরেছে হাল্ক। তাছাড়া অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম আলট্রনের যে বাহিনীটা রয়েছে সেই বাহিনীকে হাল্ক কীভাবে মারছে, যেন তারা বাহিনী নয় কোনটা পিঁপড়ার মতন, হাল্ক তাদেরকে এভাবে মারছে। হাল্ক মুভির ঘুষ ভিলেন ছিল দুজন। আমার কাছে মনে হচ্ছে এলোয়াতে অপটিমাস প্রাইম এই দুটি ভিলেন অপটিমাস প্রাইম কে আগে থেকে মনে হচ্ছে পরবর্তী একটা ভিলেন হতে পারে। এই দুটি ভিলেনের সাথে